شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবর্তা সম্মানিত হাফিজ আহমদ ভাই কাতার থেকে জানতে চেয়েছিলেন এটা যে প্রথম জামাত শেষ হয়ে গেলে দ্বিতীয় জামাতে এসে একজন অথবা দুজন শরিক হতে পারবে এই সম্পর্কে আমাদের এক দিন ভাই দলিল চেয়েছেন আমি বলেছি তিনি বলছেন দলিল দেন কোরআন হাদিস থেকে তাই আমি দলিল চাচ্ছি আর একটা হলো যে জামাত দুজন ব্যক্তি দাঁড়িয়ে গেলে তৃতীয় ব্যক্তি এসে তাকে টাচ করে পিছনে গিয়ে ইমাম সামনে যাবে বা পিছনে আসবে এই সম্পর্কে একটু কোরআন হাদিস থেকে দলি চাই আলহামদুলিল্লাহ ওসলতালাম আল্লাহ রসুলিল্লাহাবাদ সময় হাফিজ ভাই জামাতের গুরুত্ব অত্যন্ত অপরিসীম আর জামাত তো যেই বাজার মসজিদগুলিতে যেখানে হয় সেখানে তো একটা দুটা জামাত হয় না জামাতের পরে জামাত হবে নিষেধের আছে আমাদের দেশীয় প্রথা হলো যে জুমা মসজিদগুলিতে একবার জামাত হয়ে গেলে আর দ্বিতীয় জামাত চলবে না এটা একটা কুপ্রথা এগুলো কোনো দলিল নেই এগুলি অনর্থক কোথাও কোথাও ফকিবিদদের কিছু দলিল নিয়ে আসতেছে ফেকার কথা এগুলি মূলত ঠিক না যেখানে আল্লাহ আলাই সাল্লাম মাসিদ মসজিদে নবীতেই আল্লাহ রসুল নামাজ পড়ায় অবস্থান করতেছিলেন সেখানে একজন সাহাবি দেরি করে আসছিলেন জামাত ছুটে গেছিলো তার তখন আল্লাহ রসুল সাহাবেদ উপস্থিত সাহাবেদেরকে রক্ষা করে বলেন মানি তদাকাল হাজা এই ব্যক্তির সাথে কে আবার স্বাবেশরিক হবে তখন কোনো এক ব্যক্তি উঠে বা কোনো এক সাহাবি উঠে তার সাথে জামাত পড়ছেন তো এখানে তো এটা বাস্তব প্রমাণ সেখানে তা আল্লাহ রসুল মসজিদ নবীতে জামাত করে দেখালেন এই এই আল্লাহ রসুল যে কাজটা করালেন এই কাজটা কি তাহলে ভুল হয়ে গেল নবুজুবিল্লা এটা দ্বারা কি প্রমাণ করে জামাতের প্রমাণ করে না আর জামাত হয়ে গেছে আবার জামাতে যদি শরিক হয় তাহলে সে সে জামাতের সব পাবে মনে করেন জামাত আপনি পড়তে আসছেন এখন একা একা নামাজের সে একা পড়ার সে আর দুই ব্যক্তি মিল্লা পড়া সব হইলো না সে আসছে জামাতের সবের উদ্দেশ্যে পায় নাই কিন্তু এখন জামাত শুরু গেছে তাহলে আরেক ব্যক্তি এসে জামাতে শরিক হবে আর জামাত সম্পর্কে তো আপনারা অবশ্যই হাদিসটা পরিসিদ্ধ হাদিস যেরা এই সম্পর্কে সবাই জানেন হাদিসটা এবং সমস্ত পৃথিবীর আলমোলামা এই কথা দলিলের ভিত্তিতে বলতে বাধ্য যেটা ইবনে উমরাজ্ল হাদিসটি যারা বোখারিতে পাবেন যে কিতাবুল আজান আজানের বিষয় আজান অধ্যায়ের বিষয় তারপরে জামাতের ওয়াজিব হওয়ার অধ্যায়ের বিষয়ে প্রথম খণ্ডে একশো একত্রিশ পৃষ্ঠা দেখবেন হাদিস নম্বর হলো ছয়শো পঁয়তাল্লিশে হাদিসটি ইবনে আদালন থেকে বর্ণিত সলায়াতুল জামায়াত আবদুল মিন সোলা ফাঁসে জামাতে নামাজ পড়া এক একই নামাজের সব পড়াচ্ছে হাদিসটা খুব পরিচিত হাদিস তারপরে যে কোনো ব্যক্তি ঘরে নামাজ পড়াচ্ছে তার বাড়িতে অথবা বাজারে মসজিদে নামাজ পড়া অনেক উত্তম পঁচিশ গুণ সব বেশি তারপরে এগুলি একটা দুটো দলিল নেয় মুসলিমে আছে হাদিসে বোখারিদে আছে বিভিন্ন দলিল আছে তো এগুলো জামাতের তো গুরুত্ব একটা জামাতের গুরুত্ব এই সম্পর্কে স্পষ্ট প্রমাণ করে সেটা দুজন হোক তিনজন হোক চারজন হোক বেশি হোক তারপর আরও দলিল নেন এই সম্পর্কে দেখবেন আপনার হাদিসটাকে বলছি হাদিসটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যেটা হাদিসটি উবাই বিন কাব রেজালন থেকে বর্ণিত এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উবাই বিন কাব রেজালান থেকে বর্ণিত হাদিসটি হলো ওয়িনা সোলাতুর রজুলে ওয়িনা সোলাহতর রজুলে মার রজুল রজলে মিন সোলাতি ওয়াহদা অসলাতুহু মার রজুল আইন আজকামিন সলা তুহি মার রজুল অমায় কাথুর আফা আহাব বইলার ল অর্থ হলো যে একক ব্যক্তি একাভাবে একজন ব্যক্তি নামাজ পড়া আছে দুইজন ব্যক্তি মিলে নামাজ পড়া তার জন্য উত্তম আর দুইজন নামাজ পড়া ব্যক্তি একা নামাজ পড়া আছে উত্তম অমায় কাথুর আফা হাব বইলাল ল আর যত বেশি হবে আল্লাহর কাছে তত পছন্দনীয় ইহাদিস শুধু প্রথম জামানত না এই সকল টাইমে এই সব ইহাদিসে আপনারা কোথায় পাবেন দলিল নেন আবু দাউদে কে সব কিতাব সালাতের মধ্যে পাবেন জামাতে নামাজের গুরুত্ব এখানে আছে প্রথম খণ্ডে দুইশো সাতে পাবেন হাদিস নম্বর পাবেন পাঁচশো চুয়ান্নতে নাসাইতে পাবেন ইমামতের অধ্যায় জামাতের গুরুত্ব সম্পর্কে দুইজন জামাত করা গুরুত্ব সম্পর্কে দ্বিতীয় খণ্ডের একশো চার পৃষ্ঠায় হাদিস নম্বর পাবেন আটশো তেতাল্লিশে ইবনে হিব্বানে পাবেন সালাতের মধ্যে পঞ্চম খণ্ডে চারশো পাঁচে হাদিস নম্বর পাবেন দুই হাজার ছাপ্পান্নতে মোসনাদাকে হাকিমা পাবেন কিতাব সালাতের মধ্যে প্রথম খণ্ডে তিনশো পঁচাত্তর পৃষ্ঠায় হাদিস নম্বর নয়শো চারে মোসনাদে আহমাদে পাবেন যে পঞ্চম খণ্ডে একশো চল্লিশ পৃষ্ঠায় হাদিস নম্বর পাবেন দুই একশো না একুশশো সরি একুশ হাজার তিনশো দুইয়ে পাবেন এই যে বর্ণনাগুলো স্পষ্ট যে হাদিসটা এখন বললাম যে একক ব্যক্তি নামাজ পড়ার দুই ব্যক্তি মিলে নামাজ পড়া কত সব এবং যত লোক বেশি হবে তত আল্লাহর কাছে উত্তম এইগুলি এটা হাদিসের স্পষ্ট কথা এরকম একটা দূরে দলিল নয় কিন্তু এটার বিরোধিতা কি জামাতে নামাজ পড়বে সুন্দর সঙ্গবদ্ধভাবে একজন একজনের প্রীতি সম্প্রীতি এটা এটা এইভাবে জামাত পড়লে তাদের শরীরে গায়ে লাগে কেন এগুলি হয়েছে কি জানেন আসলে এইগুলি না এগুলি অন্ধবিশ্বাস মূরক্ষতা অন্ধবিশ্বাস এবং অন্ধ অনুকরণ আর হয়েছে কি যে ভুল শিক্ষা দান ওই যে ওলামা দেশে অন্ধ অনুকরণ করে দিয়েছে ভুল শিখা দিচ্ছে আমাদের আলেমা এভাবে দেশে সেভাবে শিখছি ওই যে গায়ের মধ্যে গন্ডারের চামড়া লেগে গেছে কে তো এরা আর সত্যটা দেখলেও চোখ অন্ধ হয়ে থাকে আল্লাহ বলছে ল আমার আবসর আসলে চক্ষু অন্ধ নয় ওরা কিন্তু আমাল কুলু বললা তিফি সুদূর অন্তর চক্ষু অন্ধ হয়ে গেছে অন্তরে যেটা ভিতরে দেখবে না দেখেও তারা বোঝার চেষ্টা করবে না এইটা হলো মূলত কথা আর আরেকটা বিষয় হলো এখানে যে এক ব্যক্তি জামাত করতেছে তার গায়ে টাচ দেওয়া উদ্দেশ্য না উদ্দেশ্য হলো তাকে সতর্ক বা করা যে জামাত দিয়ে তুমি পিছে আসো বা পিছনে জায়গা না থাকলে ইমাম সামনে যাবে যাতে আরেকজন মানুষ আসছে সে যাতে জামাতের শরিক হতে পারে এখানে গায়ে টাচ দিতে হবে গায়ে টাচ দেওয়ার অর্থ হলো তাকে একটু সতর্ক করা হয় ইশারা করা হয় যে পিছা সে তখন বুঝতে পারে যে লোক আসতে তাহলে আমি পিছিয়ে যায় এটা তো নিয়ম যখন আপনি জামাতে শরিক হবেন একজন নিয়া কোনো ব্যক্তি মসজিদে নাই মনে করেন দুজন আছেন তো ইমাম দাঁড়াইছে আর এক ব্যক্তি দাঁড়াইছে এখন দ্বিতীয় ব্যক্তি আসলে কী করবে তার পাশে দাঁড়াবে অবশ্যই তাকে সতর্ক করবে যাতে পিছিয়ে আসে আর ইমাম সামনে থাকলে ইমাম যাবে সাধারণত ইমাম যাবে না পিছিয়ে জায়গা থাকলে মুক্তাদি বা মাসবুক ব্যক্তি যারা আছেন তারা আসবে